नमस्कार बंधुरा, होमलि किचेने आपनादेर सबाइके आबारो एकबार स्वागत। तो आजके आमी निये चले एसेछि, आर थामनेल देखे हयतो बुझेई गेछेन आमी आजके कि शेयार करते चलेछि। हाँ, आजके आमी शेयार करते चलेछि होलिर स्पेशल रेसिपि ठंडाई। एखाने आमी ठंडाई पाउडार थेके बानानो शुरु करे ठंडाई बानानो अब्दि पुरोटाई स्टेप बाई स्टेप देखाबो। ताहले चलुन आर टाइम वेस्ट ना करे देखे नेवा जाक कि करे बानानो हबे ठंडाई तार रेसिपि। ठंडाई बनानोर जोन्नो प्रथमे आमरा बानिये नेब ठंडाई पाउडार। तार जोन्नो एकटा फ्राइंग पैन गरम करते दिएछि, आर फ्राइंग पैन गरम होलेई दिए दिच्छि एक एक करे ड्राई फ्रूट्स। एखाने आमी दिएछि 2 टेबिल स्पून आमंड, तारपर दिच्छि 2 टेबिल स्पून काजू बादाम, 2 टेबिल स्पून पेस्ता। नेक्स्ट आमी दिए दिच्छि 1 टेबिल स्पून मौरी, आर एरपर आमी दिए दिच्छि 2 टेबिल स्पून चारमगज। एखाने 2 टेबिल स्पून थेके एकटु कम आछे, 1.5 टेबिल स्पून मतो आछे। एरपर आमी दिए दिच्छि 10टा दाना गोलमरिचेर, एर थेके बेशि दीते पारें किन्तु एकटु स्पाइसी हय बोले आमी कम दिएछि। एबार एगुलोके आमरा 1 मिनिट मतो मीडियम फ्लेमे फ्राई करे नेब। देखुन एइभाबे पाउडार बानियो आपनारा ठंडाई बानाते पारें, आबार डायरेक्ट दूधेर साथे मिक्स करेओ किन्तु बानाते पारें। এখন আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো দারচিনি, আর তার সাথে দিচ্ছি 4টে ছোট এলাচ। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি, না হলে ফ্রাই করার সময় ফেটে যেতে পারে, সেই জন্য আমি হালকা করে ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা আরও 1 মিনিট মতো ভেজে নেব। ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবো, হাই ফ্লেম হলে কিন্তু কাজু বাদাম বা আমন্ড তেল ছাড়তে শুরু করে দেবে, সেই জন্য পুরো প্রসেসটাই হবে মিডিয়াম ফ্লেমে। তো দেখুন এখানে এগুলো আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে 1 মিনিট মতো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত। পোস্ত দিয়ে আবারও সব কিছুকে 1.5 থেকে 2 মিনিটের জন্য আমি ফ্রাই করে নিচ্ছি। আর যেসব বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছেন, তারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি যদি পার্টিকুলারলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটিও প্রেস করে দেবেন, তার সাথে অল নোটিফিকেশান অন করবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আবার আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। 1.5-2 মিনিট পরে যখন দেখবেন যে সব কিছু একটু ক্রিস্পি হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। অফ করার পরে এর সাথে অ্যাড করবেন কেসর। কেসর এখানে আমি 40 থেকে 50টা স্ট্র্যান্ড নিয়েছি, মানে সুতোর মতো যেগুলো থাকে 40 থেকে 50টা, ওটা দিয়েই গরমের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবেন। গ্যাসের ফ্লেম অন করার দরকার নেই, তারপরে করে নেব গ্রাইন্ড। গ্রাইন্ড করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, ছোটো জারেই হয়ে যাবে। তার মধ্যে সমস্ত রোস্ট করা ড্রাই ফ্রুটস, পোস্ত সব কিছু আমি নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আমি রোস্ট না করেও গ্রাইন্ড করতে পারি, ভালোভাবে গ্রাইন্ড হয়ে যাবে। কিন্তু রোস্ট করে গ্রাইন্ড করলে কি হয়, যদি ধরুন আপনার এক্সট্রা থেকে যায় তাহলে এটা অনেক দিন অবধি আপনি স্টোর করতে পারবেন। তো চলুন এখানে দেখুন সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি যা রোস্ট করা ছিল। এরপরে আমি দিচ্ছি শুকনো গোলাপের পাপড়ি। আমি বাজার থেকে একটা গোলাপ ফুল কিনে এনেছিলাম, তার পাপড়িগুলোকে ভালোভাবে ধুয়ে রোদে 1 থেকে 2 দিন মতো শুকিয়ে নিয়েছি, তাতেই হয়ে গেছে কিন্তু আমার শুকনো পাপড়ি রেডি। তো ওটাকে একটু হালকা ক্রাশ করে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। তো এবারে আমি করে নেব এটাকে গ্রাইন্ড। আপনারা চেষ্টা করবেন গ্রাইন্ড করার সময় একেবারে মিহি করে গ্রাইন্ড করার, তাও যদি একটা দুটো দানা থেকেও যায় তাতে কিন্তু কোনো প্রবলেম নেই, মুখে লাগলে ওটা ক্রাঞ্চি ব্যাপারটা আসে তো ভালোই লাগে। তো দেখুন আমার এটা পুরোপুরি গ্রাইন্ড হয়ে গেছে, তো এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে আমি বানিয়ে নিতে পারি ঠান্ডাই, আর এটাকে স্টোরও করতে পারি, কোনো এয়ারটাইট কন্টেনারে স্টোর করব। এটাকে পারলে আপনারা ফ্রিজেও রেখে দেবেন, ফ্রিজে রাখলে কিন্তু অনেক অনেক দিন অবধি ভালো থাকবে। তাহলে চলুন এবারে আমি বানিয়ে নেব ঠান্ডাই। ঠান্ডাই বানানোর জন্য ওই মিক্সিং জারটাই আমি আবার ইউজ করছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঠান্ডাই পাউডার, তার সাথে অ্যাড করছি 1 কাপের থেকে একটু কম দুধ। দুধটা ফোটানো ছিল, এখন কিন্তু নর্মালি রুম টেম্পারেচারে আছে। তার সাথে আমি অ্যাড করে দিয়েছি 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। আপনারা কনডেন্স মিল্ক দিতে পারেন, নাহলে নর্মালি চিনি দিতে পারেন, যতটা মিষ্টি আপনাদের পছন্দ সেইভাবে চিনিটা অ্যাড করতে পারেন। এখন ভালো করে সব কিছু মিক্স করে নিন, তাহলে কিন্তু আমাদের ঠান্ডাই হয়ে যাবে রেডি। তো দেখুন আমার ঠান্ডাই এখানে রেডি হয়ে গেছে, এখন আমি এটা সার্ভ করব।
দেখলেন তো কতটা ইজি বানানো ঠান্ডাই বাড়িতে। তো আমার এখানে দুটো মাটির ভাঁড় টাইপের আছে, তাতেই আমি সার্ভ করছি। আমি এই হিসেবেই সব কিছু দিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যতটা গাঢ় চাইলে গাঢ় বানাতে পারেন, পাতলা চাইলে পাতলা বানাতে পারেন, আর চিনিটাও আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ দেবেন। আর ওপর থেকে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু, আমন্ড আর পেস্তা আছে, তার সাথে দিয়ে দিচ্ছি কেসারের দুটো স্ট্র্যান্ড। তাহলে দেখলেন বন্ধুরা কতটা সহজেই ঠান্ডাই বানিয়ে নেওয়া যায় বাড়িতে। আর এই যে পাউডারটা বানিয়েছি ওটা স্টোর করার পদ্ধতিও আপনাদের সাথে শেয়ার করলাম, ওইভাবে স্টোর করবেন, অনেক দিন ভালো থাকবে। তো তাহলে চলুন আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখুন, এই হোলিতে কেমন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।